হ্যালো টু খেল আইএসএল এর লিগ শিল জেতার পর এবার মোহনবাগানের সামনে লক্ষ্য হচ্ছে আইএসএল কাপ জয় তো সেই লক্ষ্যে মোহনবাগান কিন্তু আজ থেকে অনুশীলনে নেমে পড়েছে তো এবার প্রশ্ন আসছে মোহনবাগানের কোন কোন প্লেয়ার সেমিফাইনালে অ্যাভেলেবেল থাকবে কারণ তোমরা জানো যে মুম্বাইয়ের বিরুদ্ধে অনেকগুলো প্লেয়ার কিন্তু হলুদ কার্ড দেখেছিল লাল কার্ডও দেখেছিল একজন ব্র্যান্ডেন হামিল তো সেই সব প্লেয়াররা কি অ্যাভেলেবেল থাকবে সেমিফাইনাল ম্যাচে তো তোমাদের জানিয়ে রাখি যেসব হলুদ কার্ডগুলো দেখেছিল মোহনমানের প্লেয়াররা সেই সব হলুদ কার্ড কিন্তু এই নক আউট স্টেজে এসে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না কারণ গ্রুপ লিগের ম্যাচের যেসব খেলাগুলো হয়েছে সেখানে যেসব কার্ড দেখানো হয়েছে সেই কার্ডগুলো কিন্তু এসে ক্যারি ফরওয়ার্ড হবে না অর্থাৎ এখানে খেলা হবে এবং প্রত্যেকটা কিন্তু থাকবে হ্যাঁ একমাত্র রেড কার্ড যিনি দেখেছেন অর্থাৎ ব্র্যান্ড্যান হামিল তিনি কিন্তু সাসপেন্ড থাকবেন এই একটা ম্যাচে তো তারপর তিনি কিন্তু ফিরতি ম্যাচে তিনি আবার নামতে পারবেন সেটাই কিন্তু জানা যাচ্ছে তো এই নিয়মটা আইএসএল রয়েছে যে কোনো লিগের ম্যাচের কোনো কার্ড কিন্তু ফরওয়ার্ড ক্যারি ফরওয়ার্ড হবে না আইএসএল এর কাপ যে নক আউট কাপের খেলা হবে সেই কাপে তো এইটা হচ্ছে একটা বড় নিউজ মোহন জন্য কারণ অনেক প্লেয়ারই কিন্তু তাহলে আউট হয়ে যেত আগের দিন মুম্বাইয়ের বিরুদ্ধে অনেকগুলো কার্ড দেখানো হয়েছে মোহনমান প্লেয়ারদের তো সেইগুলোর জন্য কিন্তু মোহন মানের সমস্যায় পড়ে যেতে পারতো সেমিফাইনাল ম্যাচে এরপর চলে আসি মোহন আগামী মরশুমে যে এসিএল টায়ার টু যে স্পটটা পেয়েছে এসিএল এর এসিএল টু খেলার জন্য তো সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্পট মোহনমানের জন্য এবং এই স্পটটা কিন্তু পেতে গিয়ে অনেকটা কাঠখড় পড়াতে হয়েছে তোমরা জানো যে এই স্পটটার জন্যই লড়াই ছিল এতদিন এর আগে কিন্তু এসিএল অন্য সিস্টেমে খেলা হতো তো এবার থেকে এসিএল কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ খেলা হবে কাপ চ্যাম্পিয়ন্স এগুলো উঠে গিয়ে কিন্তু এসিএল ওয়ান টু থ্রি তিনটে টায়ারে হবে তো এসিএল থেকে কোনো দল চান্স পায়নি বা ভারতের কোনো স্লট ছিল না এসিএল টুতে কিন্তু ভারতের মোহনমান চান্স পেয়েছে এবং কোয়ালিফায়ার্স চান্স পেয়েছে ইস্টবেঙ্গল সুপার কাপ জয়ের জন্য যদি কোয়ালিফায়ার জিততে পারে ইস্টবেঙ্গল তাহলে তো তারা মেন পর্যায়ে চলে আসবে আর যদি না জিততে পারে তারা কিন্তু এসিএল থ্রিতে নেমে যাবে তো এসিএল টুতে মোহনমান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে হবে খুব বড় বড় দলের সাথে যেগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের দল অর্থাৎ ইরান ইউএই বা এসব দল যারা কিন্তু সবসময় ওয়ার্ল্ড কাপ খেলে বা এশিয়া কাপে ভালো পারফরমেন্স করে সেই সব দলের সেই সব দেশের দলের বিরুদ্ধে তো বুঝতেই পারছো মোহনমানের জন্য চ্যালেঞ্জটা কতটা কঠিন হবে তো তাই জন্য মোহনমান কিন্তু আগামী মৌসুমে একটা বড় সড়ো দল গড়ার চেষ্টা করছে যেটা কিন্তু শোনা যাচ্ছে একশো কোটি টাকারও বেশি সেই দলের ভ্যালুয়েশন হবে যেটা কিন্তু এবছর সত্তর কোটি যেটা বলা হচ্ছিল একশো কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে মোহনমানের আগামী মসময় ভ্যালুয়েশন এবং মোহনমান চাইছে এসিএল একটা ভালো পারফর্মেন্স করে এশিয়ার মঞ্চে একটা দাগ কাটতে তো সেটা সময় বলবে যে মোহনমান এশিয়া মঞ্চে ভালো খেলতে পারবে কি পারবে না তবে মোহনমান কিন্তু আগামী মৌসুমের জন্য একটা বড়সড় দল করছে এবং এই মরশুমে যেসব বিদেশি নিয়ে এসেছিল সেই সব বিদেশি তো অনেকেই ঠিক মতন খেলতে পারেনি সময় মতন খেলতে পারেনি সেটা নিয়ে তো একটা অভিযোগ ছিলই তো মনে করা হচ্ছে যে এখান থেকে কিছু বিদেশিকে বাদ দিয়ে আরও ভালো মানের বিদেশি বা মার্কি প্লেয়ার নিয়ে আসতে পারে মোহনবাগান এবং যাতে এশিয়াল টুতে ভালো একটা পারফর্মেন্স দিতে পারে হ্যাঁ হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না কারণ প্রথমবার গিয়েই এই রকম হাই লেভেল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়াটা মুখের কথা নয় তবে যাতে ভালো একটা পারফরমেন্স করতে পারে বা কয়েকটা রাউন্ড যেতে পারে সেরকম কিন্তু একটা চেষ্টা করবে আর চলে আসি আগামী দিন যে খেলা হবে সেমিফাইনাল সেমিফাইনাল ম্যাচে কিন্তু কেরালা এবং উড়িষ্যার বিরুদ্ধে যে জয়ী হবে তাদের বিরুদ্ধে খেলা হবে তো এখনো অবধি এই খেলার যে রেজাল্ট জানা যাচ্ছে সেখানে কিন্তু উড়িষ্যা এফসি সি দুই এক গোলে এগিয়ে রয়েছে এক্সট্রা টাইম চলছে এবং এক্সট্রা টাইমের পর কিন্তু যদি সেখানে মীমাংসা না হয় বা কেরালা ব্লাস্টার্স যদি শোধ দিয়ে দেয় গোল সেক্ষেত্রে কিন্তু সেটা বেকারে যাবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু উড়িষ্যারই পাল্লা ভারী মোহনমানের বিরুদ্ধে খেলার কারণ উড়িষ্যা এফসি এগিয়ে রয়েছে এক্সট্রা টাইম চলছে একশো মিনিট হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে এবং তাদের সাথেই কিন্তু আগামী তেইশ তারিখ প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান তাদের হোম গ্রাউন্ডে তো তোমাদের কি মনে হয় কোন দলের বিরুদ্ধে মোহনবাগান খেলার সম্ভাবনা বেশি বা কোন দল সেমিফাইনালে মোহনমান যদি ফেস করে মোহনমানের জন্য সুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্ট